মুন্সিগঞ্জে রাসায়নিক পল্লী হলেও পুরান ঢাকায় ব্যবসা রাখার পক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এসব কথা জানান মেয়র। এ সময় সাম্প্রতিক অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। বলেন, পুরান ঢাকার ব্যবসা বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুরনো ঢাকা থেকে ব্যবসা আপনার সরে যাবে সেটা আমি কিন্তু চাচ্ছি না, একেবারেই চাচ্ছি না। পুরনো ঢাকায় ব্যবসাটা থাকতে হবে। এই ব্যবসায়িক কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা বিগত সময়ে রেখে এসেছে, বর্তমানে রাখছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে।